আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দীনি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রহস্যই অক্ষর দিয়ে ইসলামিক সুন্দর সুন্দর নামসমূহ। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা চলে আসি। ইয়াকুত নামের বাংলা অর্থ পাথর। ইয়াকুত পাথর, নীলকণ্ঠমণি। ইয়াকুব নামের বাংলা অর্থ দয়াল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াসির নামের বাংলা অর্থ সহজ, সরল। ইয়াফর নামের অর্থ হরিণ। ইয়ানি অর্থ লাল, রক্তিম। ইদ্রিস, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইয়ামার অর্থ জনৈক সাহাবীর নাম। ইয়াসমিন অর্থ ফুলের নাম। ইয়াসিন অর্থ আল কুরআনের এক সুরতের নাম। ইয়ামিন অর্থ সৌভাগ্যপূর্ণ, শুভ লক্ষণযুক্ত। ইয়াফা অর্থ উচ্চভূমি, প্রাপ্তবয়স্ক। ইয়াম্বু অর্থ ঝর্ণা, উৎস। ইয়াফি অর্থ যৌবনে উপনীত। ইয়ামাম অর্থ গুগু। ইসামুদ্দিন অর্থ ধর্মের বন্দনী। ইনসাফ অর্থ ন্যায় বিচারক। ইনজিমান অর্থ মিলন, সংযোগ। ইজ্জু অর্থ মর্যাদা। ইনজাদ অর্থ সাহায্যকারী, উদ্ধারকারী। ইনমাউল অর্থ সত্য। ইতহাফ অর্থ উপহার, দান করা। ইন্তিসার অর্থ বিজয়। ইত্তিসাফ অর্থ প্রশংসা। ইমতিয়াজ অর্থ সম্মান, শ্রেষ্ঠত্ব। ইবরিজ অর্থ খাঁটি সোনা। ইব্বান অর্থ সময়। ইজাব অর্থ কবুল করা। ইজাউ অর্থ প্রচার করা। ইদরার অর্থ প্রভাবিত করা। ইদরাক অর্থ জ্ঞান, বুদ্ধি। ইতিরাফ অর্থ স্বীকার করা। ইতকুর অর্থ দয়াময়। ইতিবার অর্থ গণ্য করা। ইমাম অর্থ নেতা, অগ্রণী। ইমতিনান অর্থ সাহায্য, উপকার। ইজ্জত অর্থ সম্মান, ক্ষমতা। ইতহাফ অর্থ উপহার, দান। ইমারত অর্থ দেশ, শাসন করা। ইমামুদ্দিন, ইমাদুদ্দিন অর্থ ধর্মের স্তম্ভ। ইফতেখার অর্থ অহংকার, গৌরব। ইবতেসাম অর্থ মুচকি হাসি। ইফতেখারুদ্দিন অর্থ ধর্মের গৌরব। ইনামুল হক অর্থ আল্লাহর দান। ইমরান অর্থ সমৃদ্ধিজনক, হযরতে মুসা আলাইহিস সালামের পিতার নাম। ইব্রাহিম অর্থ স্নেহময় পিতা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।